হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ বাজারে এখন প্রচুর ফুলকপি ফুলকপি খেতে আমরা সকলেই কম বেশি ভীষণ পছন্দ করি আর ফুলকপি দিয়ে নানান রকম রেসিপি বানিয়ে খাই সেই ফুলকপি দিয়ে দারুণ টেস্টি একটি ধোকা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ফুলকপির ধোকা বানাতে এখানে আমি দুই কাপ ছোলার ডাল পাঁচ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফ্রেশ ফুলকপি ফুলকপির ডাটিটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এইবারে ফুলকপির যে ফুলগুলোকে আছে সেগুলোকে হাত দিয়ে একটু ঝাঁকা করে ভেঙে নিতে হবে আর ডাটিগুলোকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে ফুলগুলোকে এইভাবে ঝাঁকা করে ভেঙে নেব তারপরে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব। তোমরা চাইলে দু মিনিট গরম জলেও ভিজিয়ে রাখতে পারো এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে তারপরে দেখো ফুলগুলোকে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম এইবারে ছোলার ডালটাকে বেটে নিতে হবে তার জন্য মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটাকে এইভাবে জল ছড়িয়ে খুব সুন্দর করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে আর ছোলার ডালটাকে কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ধোকাতে খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তাই দুটোর মতো কাঁচা লঙ্কা দিলাম আর দুই চামচের মতো জল দেবো খুব বেশি জল দেওয়া যাবে না তারপরে একটা খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিতে হবে তো দেখো ছোলার ডালের একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এইবারে একটা মিক্সিং বোলের মধ্যে ছোলার ডালের এই পেস্টটাকে ঢেলে নেব তো দেখো ছোলার ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটু ঝাঁকানাকা করে ঢেলে নিলাম আর পেস্টটা ঠিক এরকম হবে খুব বেশি যেন নরম না হয়ে যায় এইবারে ফুলকপির যে ফুলগুলোকে রেখেছিলাম সেগুলোকে একটু গ্রেট করে নিতে হবে তার জন্যে নিয়ে নিতে হবে এরকম একটা গ্রেটার আর গ্রেটারের ছোটো মুখের অংশটা দিয়ে এইভাবে গ্রেট করবে তাহলে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিহিভাবে গ্রেট করা হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা ঝাঁকানাকা করে সমস্ত ফুলকপির ফুলগুলোকে এইভাবে আমি একটু গ্রেট করে নিয়েছি দেখো খুব সুন্দর করে কিন্তু একদম গ্রেট করা হয়ে গেছে আর ফুলকপির যে ডাটিগুলো আছে সেটা কিন্তু বাদ দিয়ে রেখে দেবো ওটা অন্য কাজে লাগাবো আর এইবারে যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ছোলার ডাল বাটাকে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো হাফ চামচ চিনি ধোকা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালোই লাগে তাই পরিমাণ মতো মানে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এক চামচের একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হিং হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তাই হিংটা দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঝাঁকা করে মেখে নিয়েছি এদিকে একটি কড়াইতে তিন চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল ধোকা সরষের তেলের রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এইবারে ফুলকপি আর ডালের মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে গোটা নাটা নাটা করে মিশ্রণটিকে রান্না করে নিতে হবে খুব বেশি সময় ধরে কিন্তু এটা রান্না করা যাবে না তাহলে কিন্তু এর যে আঠালো ভাবটা সেটা কিন্তু চলে যাবে তাহলে কিন্তু আর ধোকা তৈরি হবে না সেই কথা মাথায় রেখে কিন্তু দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটনাটা করে রান্না করে নিতে হবে যাতে এর আঠালো ভাবটা চলে না যায় ডালের যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিট একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি এদিকে একটি থালাতে আমি একটু সর্ষের তেল এভাবে একটু ঝাঁকা করে ব্রাশ করে নিয়েছি এবারে ফুলকপি আর ডালের মিশ্রণটিকে থালার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এই মিশ্রণটিকে সেট করে নিতে হবে তো দেখো এরকম একটা খুন্তি নিয়ে চারিদিক থেকে এইভাবে একটু চেপে চেপে সেট করে নেব। আর এই মিশ্রণটি একটু পুরু করে সেট করবে তাহলে ধোকাটা খুব সুন্দর তৈরি হবে তো দেখো সেট করে নিলাম এবারে এরকম একটা ছুরি দিয়ে এটাকে একটু পিস পিস করে কেটে নিতে হবে তো এখানে আমি এটাকে স্কয়ার শেপে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে ডায়মন্ড শেপেও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো সমস্ত ধোকাটাকে আমি স্কয়ার শেপে কেটে নিলাম আর এই ধোকাগুলো দেখো কত সুন্দর তৈরি হয়েছে তো এইভাবে ধোকাগুলোকে আমি শেপে কেটে নিয়েছি এবারে অন্য একটি প্লেটে আমি এটাকে সাজিয়ে তোমাদের দেখাচ্ছে ঠিক কেমন দেখতে হলো তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ফুলকপির ধোকা এবারে এই ধোকাগুলোকে একটু বেজে নিতে হবে তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে দিয়ে দিলাম চার চামচের মতো সর্ষের তেল কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এবারে একে একে ধোকাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা লাল করে সমস্ত ধোকাগুলোকে একটু ভেজে নিতে হবে। সমস্ত ধোকাগুলো কড়াইতে দেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে এতে ধোকাগুলো খেতে বেশ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এইভাবেও কিন্তু ধোকাগুলো খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে মানে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে সমস্ত ধোকাগুলোকে একটি প্লেটে আমি তুলে নেব তারপরে বাকি যে ধোকাগুলো আছে সেগুলোকেও ঠিক একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে ধোকাগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো দেখো প্রথমে ব্যাচের ধোকাগুলো ভাজা হয়ে গেল এবারে সেকেন্ড ব্যাচের ধোকাগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব সমস্ত ধোকাগুলোকে হালকা লাল করে ভেজে একটি প্লেটে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরো তিন চামচের মতো সরষের তেল ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে এইভাবে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে এইভাবে একটু দুভাগ করে দিলাম তারপরে হালকা করে একটু গোটা নাটা করে দেব। যখন এই ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা মানে হাফ চামচের একটু বেশি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা এখানে আমি এক চামচ দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝালটা দিয়ে দেবে তারপরে আদার কাঁচা লঙ্কাটাকে মিনিট কানেক একটু ঘোটানাটা করে ভেজে নেব। আদার লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু গোটানাটা করে মেশানো হয়ে গেলে স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব এক চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের একটু কম ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে মশলার বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম এবারে মিনিট দুয়েক মশলাটাকে খুব সুন্দর করে গোটা নাটা নাটা করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে স্বাদ অনুসারে এখানে একটু সামান্য একটু চিনি দিয়ে দেব যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু ভালোই লাগে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে পরিমাণ মতো জল অ্যাড করবো এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করছি গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয় তাই গরম জল দিলাম আর ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবো কারণ যেহেতু ধোকা ধোকা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে তো দেখো পরিমাণ মতো ঝোল অ্যাড করলাম তারপরে খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে ফুটতে দিতে হবে তো দেখো চাপা দিয়ে দিলাম এইবারে ঝোলটা যখন ফুটে উঠবে ঢাকনাটা খুলে নিতে হবে তারপরে আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ঘুটনাটা ঘুটনাটা করে মিশিয়ে নিলাম এইবারে ভেজে রাখা ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো একদম ছাঁকা নাকা করে ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আবারও খুব সুন্দর করে মানে হালকা করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে এইবারে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ধামাচাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে আমি কিন্তু ধোকাটাকে রান্না করে নিয়েছি ধোকা একদমই রেডি হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নিতে হবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি লাস্টে নামানোর আগে যদি একটু গরম মশলার ঘি দেওয়া যায় তাহলে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি গরম মশলার ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে হালকা করে টুকরো টানাটা করে মিশিয়ে নেব চাইলে তোমরা গরম মশলার ঘি দেওয়ার পরে দু মিনিট একটু ধামাচাপা দিয়ে রাখতে পারো মানে ঢাকনা বন্ধ করে রেখে দিতে পারো এতে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হবে এবারে দেখো কালারটা কত সুন্দর হয়েছে যেহেতু টমেটো পেস্ট আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই কালারটাই দুর্দান্ত হয়েছে এবার একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো এরকম ফুলকপির ধোকা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত খেতে লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে তোমরাও একবারও হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে রেখো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ